বলো তো আজকে এমনভাবে কেন সেজেছি দেখি কেউ বলতে পারো কি না হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন জয়ন্তী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো এবার বলি কেন এভাবে সাজলাম আর বাসায় কি হচ্ছে আসলে মেয়েদের নাকি সেকেন্ড বেবি হলে নয় মাসে সাত দিতে হয় শ্বশুর বাড়ি থেকে প্রথম তো আমার শ্বশুর বাড়িতে তো তেমন কেউ নেই আমার শ্বশুর আছে তো উনিই আমাকে সাপটা দিবে আর আমার শাশুড়ি মা যদি থাকতেন তাহলে আমার তো কোনো টেনশনই ছিল না সেই সব করে নিত আর হয়তো বা এত ছোটো করেও হতো না অনেক বড় সড়ো করেই হতো তো যাই হোক বাসায় প্রোগ্রাম হচ্ছে দেখে আমার ছেলেটাই দিক দিয়ে খুব খুশি হয়ে আছে সে নাচতেছে সে খুশিতে আর একটু পর এসে আমার সাথে দেখা করে যাচ্ছে আর আমার শ্বশুরমশাই তো কোনো নিয়ম নিয়মকানুন জানে না তাই মা আর আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে করেন এটা করেন ওটা করেন তো আগের দিন রাতে হচ্ছে গিয়ে ঠিক করা হয়েছে যে আজকেই সাদের প্রোগ্রামটা করা হবে ঘরোয়াভাবে বলতে কি মানে জাস্ট ঘরে খাওয়ার জন্য যতটুকু রান্না হয় অতটুকুই হয়েছে এর মধ্যে বাড়তি শুধু পায়েসটুকু রান্না হয়েছে তো এই যে সকালে মা পায়েসটা না না সরি মা না শুভ্রর বাবাই রান্না করেছে মা দেখিয়ে দিয়েছে কিভাবে রান্না করতে হবে আর এদিক দিয়ে এই যে শ্বশুর মশাই আমাকে খাইয়ে দিচ্ছে তো এখন সকালে পায়েস খেয়েই হচ্ছে গিয়ে সকালের নাস্তাটা শেষ করেছি তারপর হচ্ছে গিয়ে দুপুরে শুভ্রর বাবা আমার জন্য রান্না করবে সেটা খাবো আর এই যে বাবা যেহেতু আমাকে খাইয়ে দিয়েছে আর তিনি যেহেতু আমার গুরুজন তাই তাকে একটু প্রণাম করলাম আর আমি না নিচে কোনোভাবেই বসতে পারছিলাম না তাই আমাকে বাধ্য হয়ে টুলেই বসতে হয়েছে আর বললাম না আমার একদম শেষ সময় ছিল আর ডাক্তারও ডেট দিয়ে দিয়েছে যে এর মধ্যে তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছিয়ে যেন হসপিটালে চলে যাই তো আমার যে ডক্টর ছিল সে খুব ভালো ছিল আর তার সাথে খুব ভালো একটা বর্নিং হয়ে গেছে তাই কোনো সমস্যা হলে আর যেহেতু বাংলাদেশ মেডিকেল আমার বাসার ধারেই আর এই যে যখন মা আমাকে হচ্ছে গিয়ে কী বলবো এটাকে আশীর্বাদ করছিলো তখনই না টুস করে কারণটা চলে গিয়েছিল তো যাই হোক এর মধ্যেই বাকি প্রোগ্রামটা শেষ করেছি তারপর আমি এখন খেয়ে নিব আর খাওয়ার সময় ছেলেটাকে একটু ডাকছিলাম ছেলে আসেনি কিন্তু খাইনি কিন্তু ও এসে আমাকে খাইয়ে দিয়ে গেছে তো একদম ছোট করে হলো আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে যে দেখেন আমার ছেলে দুই হাতে খাওয়াচ্ছে আমি না এই সময়গুলো না এখন খুব মিস করতেছি যখন হয়েছিল তখন অতটা টের পাইনি কি হচ্ছিলো জাস্ট সময় চলে যাচ্ছিলো এটাই মনে হয়েছে কিন্তু এখন যে দেখছি এখন খুব মিস করতেছি এই সময়গুলো বিশেষ করে আমার ছেলেটাকে এই তো আমি পায়েসটা খেয়ে নিয়ে তারপর রেস্ট করতে চলে গিয়েছিলাম আর তারপরে দুপুরে সুব্রের বাবা রান্না করছিল ওই টাইমে আবার ক্যামেরাটায় অন করলাম তো এই যে রান্না বান্না করছে আর আমার ঘর না পুরো অগোছালো একটু স্কিপ করবেন যেহেতু আমি একদম শেষের সময় ছিল আমার আর আমার ওই টাইমটাতে খুবই কষ্ট হচ্ছিল বাসায় কাজের লোকও ছিল না তো সব মিলিয়ে মোটামুটি কষ্টই হয়েছে তো এই যে দেখেন আমার জন্য রান্না রান্নাবান্না করেছে তো এখন খাবো সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা